পদ্মার ভূত, পদ্মার ভূত পদ্মার পরে, স্থায়ী ছেলেদের মুখে শোনা যায় অনেক ঘা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ ধরতে যায় তাদের কথা শুনে পিলে চমকে যায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাৎ করে কথা বলে জানতে পারি যে ভোর হবার খানিক আগেই নদীর মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই লোভে স্থানীয় অনেক জেলেরাই এই সময়টিকে বেছে নেয় মাছ ধরার জন্য। যারা ওই সময়ে মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়েছে। ঘটনাগুলো খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসানকে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে গিয়েছিলেন। রাত 3টার দিকে হঠাৎ একেবারে নদীর বাতাস থেমে যায়। উল্লেখ্য, নদীর বাতাস পড়ে যাওয়া মানে ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বলেন পাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভিতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা উভয় লক্ষ্য করে যে তাদের থেকে মাইলখানিক সামনে দিয়ে একটি যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার উপরের দিকে একটি অদ্ভুত রঙের বাতি দেখা যায়। অনেকটা নীলচে আভা বার হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো বিপদে পড়তে পারে ভেবে তৈয়ব দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্যে ওই নৌকার কাছে পৌঁছলো। নৌকার ভিতর উঁকি দিয়ে চমকে উঠলেন তৈয়ব। নৌকার কোনো মাঝি নেই। তার চেয়েও ভয়ঙ্কর হলো নৌকার পাটাতনে পড়ে আছে কয়েক গাদা লাশ। পুরনো লাশ পচে গলে আছে। ছাউনির ভিতরে একটা মরচে পড়া হ্যারিকেনে আগুন জ্বলছে। তৈয়ব আলীর মুখ দিয়ে চিৎকার বার হয়ে আসলো। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার কাছে চলে আসে হাসান। দেখে তার চাচা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পতন ঠেকাইছে। সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে নৌকা তো দূরের কথা, আশেপাশে কালো অন্ধকার ছাড়া আর কিছুই নেই। অথচ সে নিজেই ওই যাত্রী নৌকায় নৌকা ঠেকিয়েছিল। নৌকায় নৌকা ধাক্কা খাওয়ার আওয়াজ পর্যন্ত শুনেছে সে। ঠিক খানি বাদেই প্রচণ্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে। এমন ভিডিও আরও দেখতে বন স্টোরিকে সাবস্ক্রাইব করুন, আর দয়া করে না লাইক করে যাবেন না।